কাকা বাবু, আসলে রিয়া বলে যে মেয়েটি থার্ড কোয়ার্টার ফাইনাল খেললো, মেয়েটি খুব ভালো। ওর জানেন তো কিডনির অসুখ, আর ভোর রাতে ওকে নিয়ে খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম। তাই আমি ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি, ওর ঠিক আছে কিনা, বেশি দূরে থাকে না। সত্যি জয়ী, তোমার মতো মানুষ এ যুগে বিরল। জাগে মনে যখন ভয় ঢুকেছে, দুশ্চিন্তা হচ্ছে, এখন যাও একবার দেখেই এসো না, কাউকে ডাকতে হবে না, আমি দরজা বন্ধ করে দিচ্ছি, যাও। থ্যাংক ইউ কাকাবাবু। জয়ী, কাকাবাবু দরজা বন্ধ করে দেবে, চলো। হ্যাঁ, আসছি কাকাবাবু। এটা কি লিজার ভালো অভিনয় নাকি রক্তের টান, জানি না কোনটা। তবে এক্ষুনি একবার রিয়াকে অ্যালার্ট করে দিতে হবে ফোন করে, ওর জন্য রেডি থাকে। এত ভোরবেলা ফোন করেছো? শোন, জয়ী তোর কাছে যাচ্ছে, ওনাকে কি খারাপ স্বপ্ন দেখেছে তাই ভেরিফাই করতে যাচ্ছে তুই ঠিক আছিস কিনা। হোয়াট? কি বলছো ড্যাড? মানে জয়ী আমার সাথে দেখা করতে যাচ্ছে? মানে মানে বস্তিতে রিয়ার সাথে দেখা করতে যাচ্ছে? হ্যাঁ, কেন? না ড্যাড, মানে মানে আমি তো এখন বস্তিতে নেই। কেন? আসলে আসলে ড্যাড, আমার রাত্রিবেলা একদম বস্তিতে ঘুম পাচ্ছিল না, তাই জন্য আমি ক্যাব বুক করে এখানে চলে এসেছি। তুই এখন হোটেলে? হ্যাঁ। কি আশ্চর্য, তোকে এই ভোরবেলা গিয়ে যদি জয়ী বস্তির ঘরে না পায় তাহলে তো সন্দেহ করবে, তুই হোটেলে যেতে গেলি কেন? আরে বাবা ড্যাড, তুমি কি বলছো? মানে আমি কি জানতাম যে জয়ী হঠাৎ করে আমার সাথে দেখা করতে আসবে? বাট ড্যাড, আমার খুব চিন্তা হচ্ছে, এবার আমি কি করব? ডোন্ট আস্ক মি। তুমি যত তাড়াতাড়ি পারো বস্তির ঘরে ফিরে যাও, আমি কোনো রকম গোলমাল চাই না, যে কোনো উপায় ম্যানেজ করো, ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ ড্যাড, আমি বুঝতে পারছি, কিন্তু ড্যাড দেখো আমার তো রিয়েল লুকটা নিতে টাইম লাগবে। আমি কোনো কথা শুনতে চাই না, আই টোল্ড ইউ, ক্লিয়ার? ওকে ওকে ড্যাড।